Hello everyone, made by me Lal Shark. এটা হচ্ছে রেড কালারের শাক, তোমরা জানো সবাই। এই শাক থেকে বাজার থেকে এনেছি, এনে ভালো করে ধুয়েছি, জলটা একটু ঝরির মধ্যে ঝালঝি টাইপের জলটাকে ঝরিয়ে নিয়েছি, তারপর ঝিরি ঝিরি করে কুচিয়ে নিয়েছি। তার মধ্যে আমি কিছুটা মানে পরিমাণে যে যেরকম খাও পরিমাণে লঙ্কা দেবে এই শাকের মধ্যে কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপর একটি কড়াইয়ের মধ্যে ভালো করে তেলটা মানে গরম হলো কড়াইটা, তারপর আমি কিছুটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি। আমি পেঁয়াজ আগে থেকে কুচি কুচি করে কেটে রেখেছিলাম, কালো জিরা সম্বর দিয়েছি, তেল দিয়ে কালো জিরা সম্বর দিয়েছি, কুচো পেঁয়াজ দিয়েছি, আর শুকনো লঙ্কা একটা মানে ফাটিয়ে দিয়েছি, দিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। গরম হয়ে এসেছে, তারপরে আমি শাকটা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে নিয়েছি, তারপরে আমি অল্প করে জলের ছিটা দিয়ে দিই। তাহলে কি হয়, কড়াইয়ের মধ্যে পুরোপুরি লেগে যায় না, বেশ সুন্দর নরম হয় শাকটা, আর তেলও অতিরিক্ত লাগে না, তুলনামূলকভাবে একটু কম থেকেই রান্না হয়ে যায়। দেখুন, অতিরিক্ত বেশি টেস্ট মানে তেল দিয়ে রান্না করলে যে সেই রান্নাটা অতিরিক্ত টেস্ট হবে, খুব ভালো হবে, তুলনামূলকভাবে তেল কম দিলে যে রান্নাটা টেস্ট হবে না, সেটা হচ্ছে ভুল ধারণা। ওর মধ্যে পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছি, সামথিং সামান্য পরিমাণে চিনি দিয়ে দিয়েছি। চিনি দিয়ে দিলে শাকের মধ্যে একটু চিনি দিলে শাকটা একটু টেস্ট হয়, ভালো হয়। দেখতেই পাচ্ছ তোমরা, শাকটা খুব নরম হয়েছে, কালারটাও হয়েছে। দেখো, তোমরা এইভাবে বাড়িতে বানাতে পারো। দেখো কি সুন্দর, মেড বাই মি, কি লাল শাক, ইয়াম্মি ইয়াম্মি, টেস্টি টেস্টি। তোমরা এইভাবে সবাই বানিয়ে এটা তৈরি করে খেতে পারো, খুব সুস্বাদু হয়েছিল এই লাল শাকটা। এখন রাখছি, পরে আবার অন্য রেসিপি নিয়ে আসবো। টাটা বাই মাই এভরি।